ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিভাবে ডিরেক্ট প্যাসেজ ন্যারেশনকে ইনডিরেক্ট প্যাসেজ ন্যারেশন করতে হয় বেসড অন নোট 10। প্রদত্ত ডিরেক্ট স্পিচ এ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কনভারসেশন চলাকালে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স বা নো বা ইয়েস দ্বারা একজন ব্যক্তি অন্য ব্যক্তির প্রশ্নের উত্তর দেয়া বোঝালে। ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি সর্বদা রিপ্লাই অথবা রিপ্লাইড অথবা আনসার অথবা আনসার্ড হবে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলেই আমরা টেল অথবা টোল্ড, সে অথবা সেইট বসিয়ে থাকি। কিন্তু কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা যদি কোনো প্রশ্নের উত্তর দেওয়া বোঝায়, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি অবশ্যই রিপ্লাই বা রিপ্লাইড বা আনসার বা আনসার্ড হবে। নো থাকলে অথবা ইয়েস থাকলে, নো থাকলে আমরা সর্বদা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বলি, ইয়েস থাকলে আমরা সর্বদা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বলি, তবে এটি করা যাবে না। নো বা ইয়েস দ্বারা যদি কোনো প্রশ্নের উত্তর হয়ে থাকে সেক্ষেত্রে নো, সেক্ষেত্রে নো এর জন্য এবং ইয়েস এর জন্য রিপোর্টিং ভার্বটি হবে রিপ্লাই বা রিপ্লাইড অথবা আনসার বা আনসার্ড, এবং পরিবর্তে ইন দ্য অ্যাফার্মেটিভ বসবে ও নো এর পরিবর্তে ইন দ্য নেগেটিভ বসবে। যদি ইয়েস এবং নো, অর্থাৎ যদি নো বা ইয়েস দ্বারা কোনো প্রশ্নের উত্তর হয়ে থাকে, কোনো প্রশ্নের উত্তর হয়ে থাকে, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি রিপ্লাই বা রিপ্লাইড, আনসার বা আনসার্ড হবে, এবং নো এর পরিবর্তে ইন দ্য নেগেটিভ এবং ইয়েস এর পরিবর্তে ইন দ্য অ্যাফার্মেটিভ বসাতে হবে। উল্লেখ যে নো বা ইয়েস দ্বারা একজন ব্যক্তি অন্য ব্যক্তির প্রশ্নের উত্তর দেওয়া না বুঝালে উপরে ব্যাখ্যাগুলো প্রয়োগ করা যাবে না। নো বা ইয়েস দ্বারা কোনো প্রশ্নের উত্তর দেয়া না বুঝালে সেক্ষেত্রে এই ব্যাখ্যাগুলো প্রয়োগ করা যাবে না। আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে এই ব্যাখ্যাগুলো কিভাবে প্রয়োগ করতে হয় সেটি আমরা আজকে শিখব। একটি এক্সাম্পল এখানে দেয়া হয়েছে, ডিরেক্ট ন্যাশন, রত্না সেইড টু সুমন, ওয়ান্ট ইউ টেক মি টু দ্য মার্কেট টুডে, ওয়ান্ট ইউ টেক মি টু দ্য মার্কেট টুডে। এটি একটি প্রশ্ন, এই প্রশ্নের উত্তর হচ্ছে ইয়াস, আই উইল টেক ইউ টু দ্য মার্কেট, ইয়াস আই উইল টেক ইউ টু দ্য মার্কেট। অর্থাৎ এই ইয়েস, এই ইয়েস, ওয়ান্ট ইউ টেক মি টু দ্য মার্কেট টুডে, এই প্রশ্নের উত্তর। হোয়াট উইল ইউ বাই ইন দ্য মার্কেট, হোয়াট উইল ইউ বাই ইন দ্য মার্কেট, সুমন সেট। এবার রত্না বলল, আই উইল বাই এ শাড়ি, অর্থাৎ আই উইল বাই এ শাড়ি, হোয়াট উইল ইউ বাই ইন দ্য মার্কেট, এই প্রশ্নের উত্তর। এই ডিরেক্ট ন্যাশনকে আমরা এই ব্যাখ্যাগুলো প্রয়োগ করে ইনডিরেক্ট, রত্না ওয়ান্ট ইউ টেক মি টু দ্য মার্কেট টুডে, যেহেতু এটি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স সেহেতু রিপোর্টিং ভার্বটি হবে আস্কড সুমন। ইনভার্টেড কমা উঠিয়ে ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা এখানে কি বসাব। ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি হেল্পিং ভার্ব দ্বারা হেল্পিং ভার্ব ওন্ট হেল্পিং ভার্ব, অর্থাৎ উইল প্লাস নট এর সপ্তম হচ্ছে ওন্ট, হেল্পিং ভার্ব দ্বারা শুরু ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হলে, ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি হেল্পিং ভার্ব দ্বারা শুরু ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ বা হোয়েদার বসে। ইফের পর সর্বদা সাবজেক্ট বসাতে হবে, ইউ সেকেন্ড পার্সন সর্বদা রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করে, এখানে রিপোর্টিং অবজেক্ট হচ্ছে সুমন, সুমনের প্রনাউন হচ্ছে হি। ওন্ট থাকলে উডেন্ট বা শুডেন্ট বসাতে হয়, যেহেতু হি রয়েছে হি এর সাথে উডেন্ট।
he wouldn't এরপর ভি ওয়ান টেক মি মি ফার্স্ট পারসন সর্বদা রিপোর্টিং সাবজেক্টকে অনুসরণ করে এখানে রিপোর্টিং সাবজেক্ট রত্না রত্নার প্রোনাউন হচ্ছে শি যেহেতু মি এখানে অবজেক্ট শি এর অবজেক্ট হচ্ছে হার টু দ্য মার্কেট টুডে থাকলে দ্যাট ডে বসাতে হয় দ্যাট ডে ইয়েস আই উইল টেক ইউ টু দ্য মার্কেট ইয়েস আই উইল টেক ইউ টু দ্য মার্কেট অর্থাৎ ওয়ান্ট ইউ টেক মি টু দ্য মার্কেট টুডে এই প্রশ্নের এই প্রশ্নটা রত্না করলো এই প্রশ্নের উত্তর সুমন বলছে ইয়েস আই উইল টেক ইউ টু দ্য মার্কেট হোয়াট উইল ইউ বাই ইন দ্য মার্কেট এটি সুমন বলছে এই স্পিচটি সুমনের অর্থাৎ সুমন যেহেতু ইয়েস যেহেতু ইয়েস ওয়ান্ট ইউ টেক মি টু দ্য মার্কেট টুডে এই প্রশ্নের উত্তর সেহেতু রিপোর্টিং ভার্বটি হবে রিপ্লাইড রিপোর্টিং ভার্বটি হবে রিপ্লাইড অর্থাৎ আমরা যে এখানে ইয়েস থাকলে রিপ্লাইড বসাবো সেটি নয় ইয়েস যেহেতু এই প্রশ্নের উত্তর সেহেতু রিপোর্টিং ভার্বটি রিপ্লাইড হয়েছে সুমন রিপ্লাইড এখন ইয়েস ইয়েস এর পরিবর্তে ইয়েস এর পরিবর্তে ইন দ্য অ্যাফার্মেটিভ বসাতে হবে সুমন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ইনভার্টেড কমা ডিরেক্ট ন্যাশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ডিরেক্ট ন্যাশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে দ্যাট আই ফার্স্ট পারসন সর্বদা রিপোর্টিং এখানে রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে সুমন সুমন সাবজেক্টকে অনুসরণ করে এখানে রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে সুমন সুমনের প্রমাণ হচ্ছে হি উইল থাকলে হবে উড বা শুড যেহেতু এখানে হি রয়েছে হি এর পর উড বসে টেক টেক ইউ ইউ এখানে সেকেন্ড পারসন সর্বদা রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করে এখানে সুমন উত্তর দিয়েছে কাকে উত্তর দিয়েছে রত্নাকে উত্তর দিয়েছে এই রত্না এখানে রিপোর্টিং অবজেক্ট হিসেবে উজ্জ্ব রয়েছে রিপোর্টিং অবজেক্ট হিসাবে উজ্জ্ব রয়েছে অর্থাৎ ইউ ইউ অনুসরণ করবে এখানে উজ্জ্ব থাকা রত্নাকে রত্না রত্নার প্রণাম হচ্ছে শি রত্নার প্রণাম হচ্ছে শি ইউ এখানে অবজেক্ট মেইন ভার্বের পরে যদি ইউ থাকে সেই ইউ হবে অবজেক্ট এখানে ইউ হচ্ছে অবজেক্ট রত্নার প্রণাম হচ্ছে শি শির অবজেক্ট হচ্ছে হার টু দ্য মার্কেট এর আগে শিখিয়েছি ইনভার্টেড কমা এর মধ্যে একাধিক সেন্টেন্স থাকলে প্রতিটি সেন্টেন্সকে অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে অ্যান্ড এবং প্রতিটি সেন্টেন্সের জন্য একটি রিপোর্টিং ভার্ব নিতে হবে একটি রিপোর্টিং ভার্ব নিতে হবে হোয়াট উইল ইউ বাই ইন দ্য মার্কেট অর্থাৎ ডিরেক্ট ন্যাশনে রিপোর্টেড স্পিচটি ইন্টারগেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্বটি হবে আস্কড বা আস্ক যেহেতু এখানে পাস্ট টেন্স তাই আস্কড বসিয়েছি এবার প্রতিটি সেন্টেন্স এর আগের নোটে আমি দেখিয়েছি প্রতিটি সেন্টেন্স ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ রয়েছে এমনটি মনে মনে ধরে নিতে হবে অর্থাৎ এখানেও ইনভার্টেড কমা রয়েছে এমনটি মনে মনে ধরে নিতে হবে ডিরেক্ট রিপোর্টেড স্পিচটি ডাবলিজ ওয়ার্ড দ্বারা শুরু ইন্টারগেটিভ সেন্টেন্স হলে ইনডিরেক্ট করার সময় আমরা ইনডিরেক্ট করতেছি ইনভার্টেড কমা উঠে গিয়ে উক্ত ডাবলিজ ওয়ার্ড এখানে ওয়ার্ড রয়েছে উক্ত ডাবলিজ ওয়ার্ডটিকে বসাতে হবে হোয়াট হোয়াটের পর সাবজেক্টকে বসাতে হবে ইউ ইউ হচ্ছে সেকেন্ড পারসন ইউ হচ্ছে সেকেন্ড পারসন সেকেন্ড পারসন সর্বদা রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করে সেকেন্ড পারসন সর্বদা রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করে এখানে রিপোর্টিং অবজেক্টকে সুমন হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট এখানে উজ্জ্ব রয়েছে রিপোর্টিং অবজেক্ট রত্না অর্থাৎ ইউ অনুসরণ করবে রত্নাকে রত্নাকে রত্নার প্রণাম হচ্ছে শি হোয়াট শি অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডের পর সাবজেক্ট শি উইল থাকলে হবে উট বাই ইন দ্য মার্কেট
আই উইল বাই আ শাড়ি, আই উইল বাই আ শাড়ি, অর্থাৎ আই উইল বাই আ শাড়ি, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স এটি হোয়াট উইল ইউ বাই ইন দ্য মার্কেট এর উত্তর। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি যেহেতু হোয়াট উইল ইউ বাই ইন দ্য মার্কেট এর উত্তর, সেহেতু এই স্পিচটা হচ্ছে রত্নার, এই স্পিচটা হচ্ছে রত্নার। রত্না আই উইল বাই আ শাড়ি, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি যেহেতু হোয়াট উইল ইউ বাই ইন দ্য মার্কেট এর উত্তর, সেহেতু রিপোর্টিং ভার্বটি হবে রিপ্লাইড। আমরা সবসময় বলি রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে, রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্বটি টেল অথবা টোল্ড, সে অথবা সেইট বসাই। কিন্তু না, অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি কোনো প্রশ্নের উত্তর হয়ে থাকে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি হবে ইনভার্টেড কমা। রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে, দ্যাট। আই, আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং সাবজেক্টকে অনুসরণ করে। এখানে রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে রত্না, রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে রত্না, রত্না প্রমাণ হচ্ছে সে। উইল থাকলে হবে উড, বাই বাই, আশারি আশারি। ডিয়ার ভিউয়ার্স, আই থিঙ্ক ইট ইজ নাও ক্লিয়ার টু ইউ। আমরা আরও একটি এক্সাম্পল শিখব যাতে এই ব্যাখ্যাগুলো ভালোভাবে প্রয়োগ করা যায়। ডিরেক্ট নারেশন, এটা এই ডিরেক্ট নারেশনকে আমরা ইনডিরেক্ট নারেশন করব যাতে এই ব্যাখ্যাগুলো ভালোভাবে প্রয়োগ করার যে কৌশল, কিভাবে প্রয়োগ করা যায় সেই কৌশলগুলো আমরা শিখব। সুমন সেট টু লিমা, হোয়াই ডিড ইউ আটার ইয়েস, হোয়াই ডিড ইউ আটার ইয়েস, আই আটার্ড ইয়েস টু শো অ্যান অ্যাফার্মেটিভ রেসপন্স। সুমন লিমাকে বলেছিল তুমি কেন ইয়েস উচ্চারণ করেছিলে, হোয়াই ডিড ইউ আটার ইয়েস, আই আটার্ড ইয়েস টু শো অ্যান অ্যাফার্মেটিভ রেসপন্স, আই আটার্ড ইয়েস টু শো অ্যান অ্যাফার্মেটিভ রেসপন্স। এখানে ইয়েস দ্বারা, এখানে ইয়েস দ্বারা কোনো কোশ্চেন বা উত্তরকে বোঝানো হয়নি, এখানে এই ইয়েস দ্বারা কোনো প্রশ্নের উত্তরকে বোঝানো হয়নি, তাই ইয়েস এর জন্য আমরা ইন দ্য অ্যাফার্মেটিভ বসাবো না। অর্থাৎ হোয়াই ডিড ইউ আটার ইয়েস, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা ইনডিরেক্ট করব। সুমন ডিরেক্ট নারেশনে, ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্বটি হয় আস্কড, লিমা লিমা। ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচটি ডাবল এইচ ওয়ার্ড দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা এর পরিবর্তে উক্ত ডাবল এইচ ওয়ার্ডটিকে বসাতে হয় হোয়াই। হোয়াই এর পর আমরা সাবজেক্ট বসাব ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এই সেকেন্ড পার্সন সর্বদা রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করবে। এখানে রিপোর্টিং অবজেক্ট হচ্ছে লিমা, লিমার প্রনাউন হচ্ছে সি। ডিড রয়েছে, ডিড রয়েছে টেন্স, সিম্পল পাস্ট টেন্স, এ থাকলে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। সি হ্যাড আটার, আটার এর ভিতরে হচ্ছে আটার্ড ইয়েস, হোয়াই ডিড ইউ আটার ইয়েস। এখন এই প্রশ্নের উত্তর হচ্ছে আই আটার্ড ইয়েস টু শো অ্যান অ্যাফার্মেটিভ রেসপন্স, অর্থাৎ এই কোশ্চেন, এই প্রশ্নটি করেছিল সুমন, আই আটার্ড ইয়েস টু শো অ্যান অ্যাফার্মেটিভ রেসপন্স, এবং উত্তর দিয়েছিল, উত্তর দিয়েছিল লিমা। অর্থাৎ লিমা আই আটার্ড ইয়েস টু শো অ্যান অ্যাফার্মেটিভ রেসপন্স, এ এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি লিমা উত্তর দিয়েছে হোয়াই ডিড ইউ আটার ইয়েস এই প্রশ্নের, অর্থাৎ আই আটার্ড ইয়েস টু শো অ্যান অ্যাফার্মেটিভ রেসপন্স, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি হোয়াই ডিড ইউ আটার ইয়েস এই প্রশ্নের উত্তর, অর্থাৎ লিমা, লিমা যেহেতু আই আটার্ড ইয়েস টু শো অ্যান অ্যাফার্মেটিভ রেসপন্স, এটি এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি যেহেতু এই প্রশ্নের উত্তর হিসাবে ব্যবহার করা হয়েছে সেহেতু রিপোর্টিং ভার্বটি হবে রিপ্লাইড।
অর্থাৎ লিমা রিপ্লাইড। ডিরেক্ট নেগেশনের রিপোর্টেড স্পেসটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে। রিমা রিপ্লাইড দ্যাট। আই 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 হচ্ছে ফার্স্ট পারসন, সর্বদা রিপোর্টিং সাবজেক্টকে অনুসরণ করে। এখানে রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে লিমা, রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে লিমা, লিমার প্রোনাউন হচ্ছে সে। আই আর্টার্ড ভি টু সিম্পল পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। শি হ্যাড। এরপর ভিতরে ইয়েস ইয়েস টু শো অ্যান অ্যাফার্মেটিভ রেসপন্স, অর্থাৎ ইয়েস থাকলেই ইন দ্য অ্যাফার্মেটিভ বসাবো, নো থাকলেই ইন দ্য নেগেটিভ বসাবো, এমনটি ঠিক না, এমনটি করা যাবে না। কারণ সেন্টেন্স দেখতে হবে ইয়েস কি কোনো প্রশ্নের উত্তর হিসাবে ব্যবহার করা হয়েছে, নো কি কোনো প্রশ্নের উত্তর হিসাবে ব্যবহার হয়েছে। যদি না হয়ে থাকে আমরা কখনোই ইয়েস ইয়েস এর জন্য ইন দ্য অ্যাফার্মেটিভ এবং নো এর জন্য ইন দ্য নেগেটিভ বসাবো না। আগে আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে ইয়েস কোন কাজে ব্যবহার করা হয়েছে, নো কোন অর্থে ব্যবহার করা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমি আবারও বলতে চাই, নো অথবা ইয়েস থাকলেই রিপোর্টিং ভার্বটি রিপ্লাই বা রিপ্লাইড, আনসার বা আনসার্ড হবে না। যদি নো অথবা ইয়েস কোনো প্রশ্নের উত্তর হয়ে থাকে সেক্ষেত্রে নো এর জন্য রিপ্লাইড, নো বা ইয়েস এর জন্য রিপোর্টিং ভার্বটি হবে রিপ্লাইড, এর পরিবর্তে ইন দ্য নেগেটিভ এবং ইয়েস এর পরিবর্তে ইন দ্য অ্যাফার্মেটিভ বসাতে হবে। ইয়েস বা নো এর জন্যই রিপ্লাই বা রিপ্লাইড বসবে এমনটি বলা যাবে না। অ্যাসার্টিভ সেন্টেন্স হলেই সে বা সেইট, টেল বা টোল্ড রিপোর্টিং ভার্বটি হবে এমনটিও বলা যাবে না। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি কোনো প্রশ্নের উত্তর হয়ে থাকে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি অবশ্যই রিপ্লাই বা রিপ্লাইড, আনসার বা আনসার্ড বসাতে হবে। ডিয়ার ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু ইন্সপায়ার মি সো দ্যাট আই ক্যান অ্যাপিয়ার বিফোর ইউ উইথ মোর আপডেটস। থ্যাংক ইউ।